সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, তোমরা কিভাবে পাবজি মোবাইলটিকে হাই গ্রাফিক্সে 120 FPS এর সঙ্গে প্লে করতে পারবে, ওটাও আবার জিরো ল্যাগের সঙ্গে। তো এর জন্য তোমাদেরকে ছোট একটি ট্রিক ইউজ করতে হবে, যে ট্রিকটির দ্বারা তোমরা জিরো ল্যাগে 120 FPS এর সঙ্গে হাই গ্রাফিক্সে তোমরা পাবজি মোবাইল গেমটিকে প্লে করতে পেরে যাবে। তো এর জন্য তোমাদেরকে ছোট একটি ট্রিক ইউজ করতে হবে, যে ট্রিকটি ছোট বড় যে কোনো ডিভাইসে ওয়ার্ক করবে এবং তোমরা যে কোনো ডিভাইসে এই ট্রিকটি ইউজ করতে পেরে যাবে। তো কিভাবে এই ট্রিকটির দ্বারা 120 FPS এর সঙ্গে হাই গ্রাফিক্সে তোমরা পাবজি মোবাইল গেমটিকে প্লে করতে পারবে, ওটাও আবার জিরো লাগে, আজকের এই ভিডিওতে দেখে নিব। তো আর বেশি দেরি না করে এর জন্য তোমাদেরকে প্রথমত এই ছোট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটির দ্বারাই তোমরা কি তোমাদের পাবজি মোবাইল গেমটিকে হাই গ্রাফিক্সের সঙ্গে 120 FPS এ প্লে করতে পেরে যাবে। তো এই অ্যাপ্লিকেশনটির কি দুটি ভার্জন আছে, একটি কি ফ্রি ভার্জন, একটি পেড ভার্জন। তোমরা যে কোনো একটি কি ডাউনলোড করে নিবে। তো দুইটির লিঙ্কই ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে যেটা খুশি সেটা ডাউনলোড করে নিবে বা প্লে স্টোরে গিয়েও তোমরা ডাউনলোড করতে পেরে যাবে। তো ডাউনলোড করে নিবে, ডাউনলোড করার পর ওয়ার্ক কীভাবে করছে আমরা দেখে নিব। তো এর জন্য প্রথমে আমি কি পাবজি মোবাইলটিকে অন করবো এবং পাবজি মোবাইলের আমার গ্রাফিক্স কীরকম আছে সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। তো আমি কি পাবজি মোবাইলটিকে কি ওপেন করবো। তো পাবজি মোবাইল ওপেন করার পর যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা কি সেটিংয়ে চলে যাবো। সেটিংয়ে যাওয়ার পর কি গ্রাফিক্সে আমরা চলে যাবো। তো গ্রাফিক্সে আসার পর যেরকম কি দেখতে পাচ্ছ, স্মুথ ব্যালেন্স স্মুথ রয়েছে আর এখানে মিডিয়াম রয়েছে। তো আমি যেখানে ব্যালেন্স পর্যন্ত কি আমাকে দিচ্ছে, তারপর এইচডি দেখি আমার এখনও কি অ্যাভেলেবেল নেই, যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমি এইচডিতে এখনও পাইনি। তারপর এই ট্রিকটি ইউজ করার পর কি আমরা আলট্রা এইচডি দেখি প্লে করতে পেরে যাবো এক্সট্রিমের সঙ্গে। তো আমরা কি এই ট্রিকটি ইউজ কীভাবে করা যাবে, প্রথমে আমরা কি ইউজ করে নিই এই ট্রিকটি। তো এই অ্যাপ্লিকেশনটি তোমরা প্রথমে ডাউনলোড করে নিবে, ডাউনলোড করার পর কি ওপেন করবে এই অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কয়েকটা পারমিশন যাবে, পারমিশনগুলো তোমরা দিয়ে দিবে। পারমিশনগুলো দেওয়ার পর কি তোমরা এখানে কি গেম ভার্চুয়ালের একটি অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে কি গ্লোবাল কি সিলেক্ট করে নিবে। তো আমি কি গ্লোবাল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কি বেসিক গ্রাফিক্সে তোমরা চলে আসবে। বেসিক গ্রাফিক্সে আসার পর কি প্রথমে এখান থেকে একটি রেজুলেশন সিলেক্ট করে নিবে। তো আমি কি এখানে 960x540 এই রেজুলেশনটা কি আমি রেখে দিলাম। তো তোমরা এখান থেকে কি যে কোনো একটি রেজুলেশন সিলেক্ট করতে পেরে যাবে। তারপরে এখানে রয়েছে গ্রাফিক্স। তো গ্রাফিক্সে আসার পর কি তোমরা এখান থেকে কি যে কোনো একটি গ্রাফিক্স সিলেক্ট করতে পেরে যাবে। তো আমি কি এখানে এইচডিআর করে দিচ্ছি, এইচডিআর করে দিলাম। তারপরে কি FPS রয়েছে, তো FPS কি 120 FPS তোমরা সিলেক্ট করতে পেরে যাবে। তো 120 FPS কি আমি করে দিলাম। তারপরে এখানে স্টাইলের অপশন রয়েছে, স্টাইলে আসার পর কি তোমরা কালারফুল, তো কালারফুল সফট মুভি এখানে রয়েছে কি আমি কালারফুল করে দিলাম। তারপরে এখানে একটি শ্যাডোর অপশন রয়েছে, তো শ্যাডো যদি বা তোমরা রাখতে চাও তাহলে এনেবল করবে, নাহলে কি ডিসেবল করে দিবে। তো আমি কি শ্যাডো রাখতে চাই না, তার জন্য কি ডিসেবল করে দিলাম। তারপর এখানে ব্যাক করে দিবে, ব্যাক করে দেওয়ার পর কি এখানে একটি আর অপশন রয়েছে গ্রাফিক্সের, এই গ্রাফিক্সের অপশনটিতে চলে আসবে। এখানে কি কালার ফরম্যাট এখানে 64 বিট করতে পেরে যাবে বা 32 বিটও করতে পেরে যাবে। তো আমি কি এখানে 64 বিট করে দিচ্ছি। তারপরে গ্রাফিক্সে চলে আসবে, গ্রাফিক্স আসার পর কি হাই মিডিয়াম এখানে কি হাই করে দিচ্ছি। তারপর তোমরা কি ব্যাক করে দিবে, তো আমি কি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর কি অ্যাডভান্স গ্রাফিক্সে চলে আসবে, অ্যাডভান্স গ্রাফিক্সে আসার পর কি তোমরা এখানে জিরো ল্যাগ মুডকে অন করে দিবে বা তোমরা পটাটো গ্রাফিক্সও কি অন করতে পেরে যাবে, যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ। তো আমি কি পটাটো গ্রাফিক্সও কি অন করে দিচ্ছি, অন করে দিলাম। তারপর তোমাদের কি সম্পূর্ণ সেটিং হয়ে গেলো। তারপর অ্যাপ্লাই এর অপশন দেখতে পাচ্ছ, তারপর কি অ্যাপ্লাই করে দিবে। তো আমি কি অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর রান গেমে কি প্রেস করে দিবে। আমি কি যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমার পাবজি মোবাইল অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর কি সেটিংয়ে চলে আসবো, তারপর কি গ্রাফিক্সে চলে আসবো। গ্রাফিক্সে আসার পর যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ স্মুথ এবং লোয়ে রয়েছে, এটাকে আমরা আলট্রা করতে পেরে যাবো এবং এটাকে ব্যালেন্সে রেখে দিবো। তাহলে আমাদের গেমটা কি খুবই স্মুথে, কি স্মুথে যদি বা রাখি তাহলে কি স্মুথে কি গেমটা চলবে, আমাদের কোনো রকম ল্যাগ দিবে না। তো তোমরা স্মুথেই প্লে করবে তোমাদের পাবজি মোবাইল, তাহলে কি তোমরা কোনো রকম ল্যাগ পাবে না। তারপর এটা কি আলট্রা বা এক্সট্রিম যদি বা তোমাদের অপশান আছে তাহলে কি এক্সট্রিম করে দিবে, তাহলে আরও একটু কি ফ্রেশলি কি স্মুথলি কি চলবে তোমাদের পাবজি মোবাইল। তারপরে তোমরা এখানে কি ওকে করে দিবে, ওকে করে দেওয়ার পর কি তোমাদের এটি কি সেটিং হয়ে যাবে। তারপর তোমরা এভাবে কি পাবজি মোবাইল গেমটিকে কি প্লে করতে পেরে যাবে। তো তোমাদেরকে আবার কি আমি প্লে করেও দেখিয়ে দিই। ভিউয়ার্স, যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমার পাবজি মোবাইলটিকে 120 FPS এর সঙ্গে স্মুথলি গ্রাফিক্সে তোমরা প্লে করতে পেরে যাচ্ছ জিরো ল্যাগের সঙ্গে। তো তোমরা এখানে কি এইচডিআরেও প্লে করতে পেরে যাবে বা তোমরা আলট্রা এইচডিতেও প্লে করতে পেরে যাবে বা তোমরা এক্সট্রিমেও প্লে করতে পেরে যাবে। তো আমি তোমাদেরকে স্মুথলি করে দেখালাম, কারণ স্মুথলি যদি বা পাবজি মোবাইল প্লে করা যায় তাহলে কি তোমরা জিরো ল্যাগে প্লে করতে পেরে যাবে, কোনো রকম ল্যাগ তোমরা এখানে দেখতে পাবে না। তো তোমরা এভাবে পাবজি মোবাইল গেমটিকে প্লে করতে পেরে যাবে জিরো ল্যাগের সঙ্গে 120 FPS আলট্রা এইচডি গ্রাফিক্সের সঙ্গে। তো আই হোপ তোমাদেরকে এই ভিডিওটি দেখতে ভালো লাগলো, তাহলে ভিডিওটি তো অবশ্যই করে দিবে একটি লাইক, আর আমাদের এই ছোট চ্যানেলে যদি বা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানে, অ্যান্ড পরবর্তী ভিডিওতে দেখা হবে।